Hey, Opa, chol, chata boshai giye. Shokale ek cup cha na mukhe porle na shorite puro match kore chokchi. Oba ki daro. Ami achi to ami ekkhuni adari cha kore niye aschi. Piori. No, ধরো গরম গরম ফুলকপি সিঙ্গারা হ্যাঁ পুরি বাবা করেছিস কি রে আরে বাড়িতে কোনো ডায়েটিশিয়ান আছে তোর সামনে ওই ভাইও নেই একদিন তো অনিয়ম করাই যায় কি বলো সবাইকে দাও বোঝো কাণ্ড আর একজন যদি আশ্রম থেকে ফিরে এসে শুনেন যে তাকে ছাড়া ফুলকপি সিঙ্গারা খাওয়া হচ্ছে বুঝবে তখন ও বাবা না ঠাম্মা আমি ভেজে দেব তাদের জন্য নো টেনশন এই সব মনে আছে তুই আগে এই সব আনতিস আর আমরা জমিয়ে সবাই মিলে বসে চা সিঙ্গাড়া খেতাম হ্যাঁ তাই না রে ছোটদা কি সব দিনগুলো ছিল না কি আনন্দে কেটেছে আমাদের দিনগুলো সেসব দিন আর ফিরবে না রে খুকি যাই হোক সোম বাবা তোর দোকানের সব কাগজপত্রগুলো সই করে দিয়ে গেছে তুই সময় করে আমার কাছ থেকে নিয়ে নিস আর কি তোর নিজের দোকান হয়ে গেল নিজের ফ্যাক্টরি হয়ে গেল লোকজনও তো পেয়ে গেছিস শুরু করে দে বাবাও না কেমন যেন একটা হয়ে যাচ্ছে আচ্ছা আজকে এরকম টপিক তোলার কোনো মানে হয় না না আসলে বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে এই জিনিসটা ভেঙে যাচ্ছে বলে বড়টাও কিন্তু হেপি নেই কাকাই আমি জানি তুমি আমাকে ভুল বুঝেছো তো আমারই বা কি করার ছিল বলো তো ওসব কথা ছাড় প্রথমত তুই অন্যায় করেছিলি দোকানের ভাগ চেয়ে দ্বিতীয়ত তোর সার বুদ্ধিতে ব্যবসা চালাচ্ছিস নতুন করে ব্যবসাটা শুরু করলি এবার নিজের বুদ্ধিটা লাগা মিষ্টির কোয়ালিটিগুলো দেখ অন্তত মিঠাই যদি কয়েকটা দিন নতুন ময়রা তো সবাই একটু দেখিয়ে দিত তাহলে ভালো হতো সেটা তো আর সম্ভব নয় সোম তুই সেই পথ বন্ধ করে দিয়েছিস দাদা অন্তত মেনে নেবে না কিছুতেই আই এম সরি আহারে ছেলেটা নিজেকে সামলাতে পারছে না আর যাই ওনার সঙ্গে একটু আলোচনা করে গিয়ে ফোনে না মা মা কোনো কথা বলার দরকার নেই কোনো ব্যবস্থা হবে না মিঠাই মিঠাই একটা কথা পরিষ্কারভাবে শুনে নে তুই কিন্তু এর মধ্যে যাবি না বর্দা মাথা গরম তুই যথেষ্ট ভালোভাবে জানিস বর্দাকে কিন্তু সত্যি আর সামলানো যাবে না এরপর বাড়িতে একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে আর অশান্তি চাই না আমি দেখে মনে হচ্ছে না একটু হলো গুলে গেছে মিঠাই এই মিঠাই মিঠাই এদিকে এসো হ্যাঁ বলো দেখো কতগুলো ফোন এসেছে ফোনটা আবার ঘরে ফেলে এসছো আমায় এতগুলো ফোন কে ও কাকা কাকারা ফোন করছে ও নিশ্চয়ই পৌঁছানো সংবাদ দিতে ফোন করছে দাঁড়াও আমি ফোন মিঠাই হ্যালো হ্যাঁ কাকা বলো খুব আনন্দ করলে নিশ্চয়ই তোমরা হ্যাঁ মিঠাই আমি মেসোমশাইয়ের ফোনে ফোন করেছিলাম কিন্তু পেলাম না তাই বাধ্য হয়ে আমি তোকে ফোন করছি মারে তুই তুই যত তাড়াতাড়ি সম্ভব তুই জানাইতে চলে আয় আমরা একটু আগেই ফিরে এসেছি তোমরা ফিরে এসেছো কি কি হয়েছে বলো তো কাকা আমায় সব বলো বৌদি মানে তোর মার শরীরটা না ভালো নেই তুই জামাইকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পারলে জনাই চলে আয় কাকা মিঠাই হ্যাঁ মিঠাই কি হয়েছে গো তোমার কাকা ফোন করে কি বললেন মা হ্যাঁ মার শরীরটা একটু খারাপ ফিরে এসেছে ওরা জনাই মাসে কি এই তো ঘুরে গেলেন এখান থেকে ওনারা মিঠাই তোমাকে কি ওখানে চলে যেতে বললো আমি কি দাদা ভাইকে খবরটা দেবো? না না নিপা দিদি একদম না, তোমরা সবাই আমাকে প্রমিস করো তোমরা কেউ কিচ্ছু বলবে না দাদু নাদিকে। আমি তো যাচ্ছি জানাই, তো আমি ঠিক ম্যানেজ করে নেবো। দাদু নাদি তো কালকে সন্ধ্যের মধ্যে ফিরে আসছে, ও মিঠাই ম্যানেজ করে নেবে। না না তুই একা যাবে কি করে? ঠামি আমি যাচ্ছি মিঠাইয়ের সঙ্গে। এই শোন না, দরকার পড়লে রাজীবদেরকে খবর দে বুঝলি তো, আর সেরকম যদি দেখিস না মিঠাই পার্বতী দিকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবি। সেটাই বরং ভালো হবে। মিঠাই রে আমি তোর সঙ্গে যেতাম কিন্তু বুঝতে পারছিস তো এখানে আমার কাকা, তুমি চলে গেলে বিজনেসটা কি হবে বলো তো? আমি তো যাচ্ছি, আর মা ডাক্তারের নাম্বার তো আমার কাছে আছেই, তোমরা টেনশন করো না। আমার গোপাল আছে না, গোপাল ঠিক হেল্প করবে। কাকা ও কাকা, মার কি হয়েছে গো? কাকা মা 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 কোন ঘরে আছে? মা ওষুধ খেয়েছে ঠিক করে? ওষুধটা নিশ্চয়ই খাইনি, জানো তো বড় বাবু মাকে আমি এই জন্য পই পই করে বলছিলাম ওষুধগুলো কিছু নেই। ও কাকা বলো না, মাকে কি তোমরা হাসপাতালে ভর্তি করেছো? কোন হাসপাতাল? ভালো হাসপাতাল তো? আমি ভাবছি কি কলকাতায় নিয়ে যাবো বুঝলে তো, মাকে বড় যাবে বাবু আমরা কলকাতায় নিয়ে যাই হবে না বলো? মিঠাই মিঠাই তোমাকে এখন একটু একটু শান্ত থাক, সামনে তো কিসের মিঠাই অসুস্থ, আমি চাই তোমার মন শক্ত করতে হবে। আমার মা অসুস্থ, মা কোথায়? মা কাকা কি করে হলো এসব? এই তো ঘুরে গেলেন, কি বলি বলো তো বাবা, বাসে দিব্যি যাচ্ছিল, আমরা কাশিতে পৌঁছেও গেলাম, ওখানে তো রাত্রে থামার কথা, সেখানে রাত্রে সব শেষ। আমি মিঠাইকে আর ফোন করিনি, মারে তোর ভাই আমাকে বারণ করেছিল। ঠাকুরপো কত ভাগ্য বলো তো, বাবা বিশ্বনাথের চরণেই মারা যাচ্ছে, পারলে পারলে আমাকে এখানেই দাও করো, তুমি আর মিঠাইকে কিছু বলো না। আমার সমস্ত সুখের স্মৃতিগুলো ওটাই ওর কাছে থাক, আর আমার হাসি মুখটাই ওর কাছে। মিঠাই, মিঠাই শক্ত হও মিঠাই। মিঠাই, এখন তো তোমাকে শক্ত থাকতেই হবে মিঠাই। Good morning, sir. Good morning, ma'am. Good morning, ma'am. Good morning. How was the flight? It was okay, thank you. Please take your seat, sir. Nair, ma'am, we'll meet you soon. Okay, ma'am, and can we keep the bags there? Yeah, sure. Thank you. Hey, Tess. I'm too tired. বসতে চাই। তুই কি দাঁড়িয়ে থাকবি এখানে? মানে ইয়োর চয়েস, তোর বসার হলে বস। আমরা তো যে যার মতন এসছি, তাই না? অ্যান্ড ইন স্পাইট অফ অল দিস, তুই আমার সাথে বেশি কথা বললে, আমার পাশাপাশি বসলে তোর জিনিয়াস ওয়াইফের হয়তো অসুবিধা হতে পারে, আর তুই সেটা মেনে নিবি না। আমি জাস্ট নর্মালি বসতে বললাম, মানে এত হিস্টেরিক হওয়ার কি আছে? মানে ইউ ডোন্ট বিলিভ ইন হ্যাভিং নর্মাল কনভারসেশনস, নো? এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে আমিও কালকে তোকে বলেছিলাম আমার ফাইলগুলো তো স্যুটকেসে নিতে। দ্যাটস ইট। তুই যদি সেটাই মিন করে থাকতিস তাহলে বিশ্বাস কর আমি তোকে কিচ্ছু বলতাম না। মানে আমি কি মিন করেছিলাম? মানে তুই কি বলতে চাইছিস? তুই একদম পাল্টে গেছিস, আর আমি ঠিক এইটাই মেনে নিতে পারি না, জানিস তো। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ওয়েলকাম, ওয়েলকাম। সিদ্ধার্থ, তোরশা, ভেরি নাইস টু সি ইউ হিয়ার। কেমন আছো তুমি? ফাইন। খুব ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ইয়েস, আই এম অল রাইট। সিদ্ধার্থ, হাউ ইজ ইউর ওয়াইফ মিঠাই? কলকাতার পিসিজির পার্টি, ও আই উইল নেভার ফরগেট। কি ভালো পিঠে খাইয়েছিল মিঠাই। আই উইল কনভে দ্য মেসেজ টু হার ম্যাম, ও ভালো আছে। ওকে ওকে, you then sit here. Okay. Sylvia? Yes, ma'am. You get some refreshments for them? Of course. Coffee, sir? Yeah, without milk and sugar. Just normal black coffee, strong. Okay, and now? Coffee with sugar. Okay. Ma'am, tale amra ekhane boshe wait korchi. Bolchilam interaction ta thik kokhon hobe? Any time, I guess. Thank you. Siddharth? Yes, ma'am. বোর্ড মেম্বারদের সঙ্গে ইন্টারাকশন খুব ভালো করে করবে। ইউ হ্যাভ গট এ ফেয়ার চান্স। বোর্ড মেম্বাররা সেইভাবেই ভেবে রেখেছেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম, আই উইল ট্রাই মাই বেস্ট। কিরে, হয়ে গেল বাটারিং? কি বললেন মিসেস নায়ার? এইবার ইস্ট ইন্ডিয়া অপারেশনের দায়িত্বটা তুই পাবি, তাই তো? রং উইথ ইউ বলতো টেস, শুধু শুধু কেন ঝামেলা করছিস তুই আমার সাথে? সিরিয়াসলি তুই না চেঞ্জ হোস। সন্ধ্যা যে তোকে কি করে টলারেট করে কি? ইউ নো হোয়াট সিড, ইদানিং না তোর প্রেজেন্সেও আমি খুব সাফোকেটেড ফিল করি। হ্যাঁ, মানে তুই যে এতটা মিন মাইন্ডেড হয়ে যাবি আমি ভাবতেও পারিনি। মিন মাইন্ডেড কি বলতে চাই? আমার মনটা ছোট। দেখতেস, আমি এগ্রি করছি আমি কাল হয়তো একটু ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। ওইভাবে রিঅ্যাক্ট করাটা ঠিক হয়নি। অল্পের উপর দিয়ে ব্যাপারটা কাটিয়ে দিলেও ঠিকই থাকতো। দেখ, সত্যি কথা বলতে তুই তো ভালো করেই জানিস যে আমি বিয়ের কনসেপ্টটাতে কখনোই বিশ্বাস করতাম না। তুই তো করতিস, বল করতিস তো। তাহলে কেন শুধু শুধু সোমদাকে ঠকাচ্ছিস বলতো বিয়েটা করে? সোমদা কিন্তু তোকে খুব ভালোবাসে টেস, আর যে মিনিমাম রেসপেক্টটুকু হয় সেটাও তুই দিস না ওকে। ভাই দ্যাট ইজ আমাদের আমাদের লাইফগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেকটা পাল্টে গেছে। আর প্রবাবলি আমার মনে হয় এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, তাই না? মেবি এই চেঞ্জটার নামই ম্যারেজ। দেখ আমি না ম্যারেজ নামক এই ইনস্টিটিউশনটাতে আগে অনেক ভয় পেতাম, কিন্তু মিঠাইয়ের সাথে বিয়ে হওয়ার পর না আমি কনসেপ্টটাতে বিশ্বাস করে ফেলেছি, আর ভয় পাই না। আর এটাই আমার অ্যাডভাইস, তুইও প্লিজ এই ভয়টা কাটিয়ে দে। একটা অনেস্টলি স্পিকিং সোমদার মতন দুটো ছেলে হয় না রে। অ্যাজ এন ওল্ড ফ্রেন্ড আমি তোকে জাস্ট একটাই অ্যাডভাইস দিতে চাই, সোমদাকে নিজের হাজব্যান্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নে প্লিজ। ইটস এ রিকোয়েস্ট, কাম অন। শোন না সিড, তোর লাইফ তুই যা ইচ্ছাভাবে কাটা, আমাকে অ্যাটলিস্ট লেকচার দিতে আসিস না প্লিজ। আর একটা কথা, আজকের ইন্টারাকশনটা আমি খুব ভালো মতন দেবো, যাতে এই পজিশনটার জন্য সবাই আমাকেই ভাবে। প্লিজ রিমেম্বার দ্যাট। পরিমন আর মিঠাই রানীর একটাই কমন ফ্যাক্টর, কেউ অ্যাডভাইস শুনতে চায় না। কিছু বলছিস? All the best. Thank you. মিঠাইরানীকে মনে করে ফোনটা করতে হবে, এখনো দেরি আছে মনে হয়। নিশ্চয়ই মিঠাইরানী সকাল থেকে গোপালের সামনে আমায় নিয়ে বকবক করে যাচ্ছে। মিঠাই, এবার কিছু বলো প্লিজ। দেখো কষ্ট হলে, কান্না পেলে একটু কেঁদে নাও, দেখো হালকা লাগবে। দিদিয়া, আমার কিন্তু এবার সত্যি খুব ভয় করছে, এভাবে বেশিক্ষণ থাকলে মিঠাই অসুস্থ হয়ে পড়বে। কি করবো আমি? আচ্ছা আমি না বরং দাদা ভাইকে একবার ফোন করি, খবরটা দি। এই মিঠাই, কোনো কথা বলছো না কেন বলো তো? একটু একটু জল খাবে? কিরে পেলি ফোনে? সুইচ অফ বলছে তো। না বুঝতে পারছি না দিদি, আর সত্যি বুঝতে পারছি না কি করব। মনোহরা তো এখন জানালেও তো দাদাই ঠাম্মি কতটা ভেঙে পড়বে। কি যে হয়ে গেল না। শোন, তোর চিচু আর স্যান্ডিকে ডাক, আমরা বরং মনোহরায় ফিরে যাই। হ্যাঁ, মিঠাইকে কতক্ষণ এভাবে রেখে দেবো বলতো? জানি না দিদিয়া, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না রে। আচ্ছা দিদিয়া শোন, দাদা ভাই তো এতক্ষণে ব্যাঙ্গালোর পৌঁছে যাওয়ার কথা বল, তাহলে এখনো কেন ফোনটা অফ? মানে ওকে ভুলে গেছে অন করতে? নন্দা শোনো না, বলছি কাকা বলছেন যে অস্থি বিসর্জনটা যদি কলকাতায় গিয়েই করা যায়, গঙ্গায়। আরে বাবা, মিঠাই তো সেই থেকে পাথরের মতো বসে আছে। মিঠাই, ও মিঠাই, কিছু তো বলো। মিঠাই, শ্রী দাদা ভাইকে ফোনে ট্রাই করেছিস? করেছি। দেখ মিঠাই যাই বলুক না কেন আমাদের কিন্তু পুরো ঘটনাটা দাদাভাইকে জানাতেই হবে। না সিরিয়াল দাদা, সেটা হয় না। তোমার দাদা একবার বিদেশ থেকে সব কাজ ছেড়ে আমার জন্য চলে এসেছে, আবারও এত জরুরি কথাবার্তা ছেড়ে মাঝপথে চলে আসবে সেটা হয় না। গোপাল যখন এরকমটাই চেয়েছে তখন মিঠাই যা করবে সব নিজের থেকেই করবে। আর কত কিছু ছাড়বে দাদুর নাতি মিঠাইয়ের জন্য। যদি গঙ্গায় যেতে হয় তাহলে চলো, মিঠাই যাবে গঙ্গায়। মিঠাই সিটকে যদি একটা বারের জন্য না জানানো হয় তাহলে তোর খারাপ লাগবে বলো? হয়তো হয়তো খবরটা পেয়েও চলেও আসতে পারে। দিদি ছুটে চলে এসে এখন কি হবে? মার জন্য কিছু করা যাবে? মা তো সেই সুযোগই দেয়নি আমাদের। আর মিঠাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আর কতবার ছুটে ছুটে আসবে তোমার ভাই? মিঠাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আর কত কিছু ছাড়বে দাদুর নাতি?